গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সিমরান এন্ড চলে এসেছি তোমাদের জন্য আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো সরোজিনীনগর হলের পার্ট 2। পার্ট 1টা যদি তোমরা না দেখে থাকো, উপরে আই বাটনে দেওয়া থাকবে, পরে গিয়ে দেখে নিও, এন্ড ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। কিন্তু এই ভিডিওটাকে ছেড়ে কিন্তু তোমরা যেও না, এখন এই ভিডিওটা সবটা শেষ করো। এন্ড তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল যেখানে আমি রোজ একটা করে রিলস আপলোড করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সরোজিনী মার্কেট থেকে যা যা কিনেছি, মানে ড্রেস গুলো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, বাদ বাকি যা যা কিনেছি সব তো শেয়ার করতে পারবো না, বিকজ অলরেডি সবাইকে দিয়ে দিয়েছি গিফট, যাদের জন্য কিনেছেন সবগুলো দিয়ে দিয়েছি। আমি নিজের জন্য যেগুলো রেখেছি সেগুলোই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্ট আমি স্টার্ট করি শু কালেকশন দিয়ে। তো ফার্স্ট আমি এই স্লিপার্স গুলো নিয়েছি, এগুলো খুবই ট্রেন্ডি, আই থিঙ্ক অনলাইনেও আমি দেখেছি, কোথায় দেখেছি আমার ঠিক মনে নেই, বাট এগুলো আমার যথেষ্ট পছন্দ হয়েছে। এগুলোর মধ্যে অনেক অনেক রকমের কালার ছিল, পিঙ্ক ছিল, মানে সব পেস্টেল কালারের ছিল, ইয়েলো ছিল, দেন স্কাই ছিল, এটা আমি ল্যাভেন্ডার কালারে পারচেজ করি। অ্যান্ড এই স্লিপার্স গুলোর প্রাইস হলো 200 রুপিস। অ্যাজ আমি কাশ্মীর থেকে দিল্লিতে এসেছি, তো কাশ্মীরে আমি স্নিকার্স নিয়ে গেছিলাম, খুব ভারী, খুবই মানে ঠান্ডা যেগুলো হয় সেগুলো নিয়ে গেছিলাম। দিল্লিতে তো এত গরম, আমার স্নিকার্স পরে খুবই প্রবলেম হচ্ছিল, তার জন্য এই শুজ গুলো নিয়েছি যেগুলো আমি অলরেডি দিল্লিতে পরে ঘুরেছি। এটার প্রাইসও কিন্তু অনলি ফর ₹200। আমি নিয়েছি এই স্লিপার্স গুলো, এগুলো মাও পরবে আমিও পরবো, মায়ের পায়ের সাইজ অ্যান্ড আমার পায়ের সাইজ একদম এক্স্যাক্টলি সেম, তো আমরা মিলেমিশে পরতেই পারি। এই ট্রান্সপারেন্ট স্লিপার্স গুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডে আছে, তো এগুলো আমার যথেষ্ট পছন্দ হয়েছে অ্যান্ড এটার প্রাইস ₹200। তো নেক্সট আমি তোমাদের ব্যাগের কালেকশন দেখাচ্ছি, মানে অত কিছু কিনিনি। ফার্স্ট আমি নিয়েছি এই ব্যাগটা, এটা অনলাইনে খুবই ট্রেন্ডি, এটা একটু অ্যাশ কালারের, ডিপ অ্যাশ কালারের ব্যাগ। এটা আমি অ্যাকচুয়ালি ব্ল্যাক খুঁজছিলাম বাট ব্ল্যাকটা পাইনি, মানে এটা কেনার পরে আরেকটা শপে পেয়েছি, বাট যেহেতু আমি এটা দেখেছি এটাও কিন্তু খারাপ নয়, কালারটা যথেষ্ট ভালো, তো এটা আমি নিয়েছি, আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড এটার প্রাইস হলো ₹250। এটার মধ্যে পেছনে একটা চেইন আছে, এখানে চেইনটা খোলার পর ভিতরেও একটা চেইন আছে, তো যথেষ্ট ভালো ব্যাগ, ₹250-এর মধ্যে আর কি হবে। নেক্সট আমি নিয়েছি এই হোয়াইট ব্যাগটা, মানে আমার ছোট ছোট ব্যাগ আমার খুবই পছন্দ হয়, তোমরা এটাকে এভাবেও নিতে পারো অ্যান্ড ভেতরে স্লিং ব্যাগের জন্য আছে, এটা চাইলে স্লিং ব্যাগ হিসাবেও নিতে পারো, এটার ভিতরে আরেকটা চেইন আছে, মানে খুব ভালো ব্যাগটা অ্যান্ড এটার প্রাইস তো ₹250 বলেছিল বাট অনেক বার্গেনিং করার পরে এটা ₹200 দিয়েছে, বিকজ এটার মধ্যে একটু ধুলো লেগেছিল, আমি বলেছি যে এটা আমি গিফট দেবো, তো তার জন্য ওরা ₹200-ই দিয়ে দিয়েছে। এটা মোছার পর কিন্তু সব ডাস্ট চলে গেছে, যেহেতু এগুলো রাস্তার পাশে থাকে একটু ধুলোবালি তো পড়ি, তো এটারই অ্যাডভান্টেজ আমি নিয়েছি। তো নেক্সট হলো এই ব্যাগটা, এটাও খুব কিউট একটা সার্কেল টাইপ অফ ব্যাগ, মানে খুব মিষ্টি একটা ব্যাগ, এটা কিন্তু ব্ল্যাক কালারের, এটার মধ্যে দুটো চেইন আছে, এখানে একটা চেইন অ্যান্ড এখানে একটা চেইন আছে, মানে খুব ভালো এগুলো, এটাও খুব সুন্দর লাগে নেওয়ার পর, এটার মধ্যে কিন্তু অনেক জিনিস জায়গা হয়। নেক্সট আমি নিয়েছি এই চারটে ক্লিপ, মানে খুব কিউট ক্লিপগুলো, আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই চারটে ক্লিপ অনলি ফর ₹100, মানে আমাদের এখানে আমি দাম করেছিলাম, তো এখানে একটা ক্লিপই ₹80 করে বলেছে, এক চারটা ক্লিপ আমি ₹100-এ পেয়েছি। এটা হলো ফার্স্ট ক্লিপটা, এটা পরলে খুবই কিউট লাগে, এটা হলো সেকেন্ড ক্লিপটা, এটা কোনো বিয়ে পার্টিতে পড়তে পারবো, খুবই সুন্দর লাগবে, এটা হলো থার্ড ক্লিপটা অ্যান্ড এটা হলো ফোর্থ ক্লিপটা। সো নেক্সট আমি তোমাদের ইয়াররিং কালেকশন দেখাচ্ছি, ফার্স্ট তোমরা দেখো আমি যেগুলো পরে আছি ইয়াররিংগুলো, আমি তোমাদের খুলে দেখাচ্ছি, সবগুলোর প্রাইস আমি তোমাদের একসাথে বলে দেবো, তোমরা আগে ইয়াররিংসগুলো দেখো, মানে খুব সুন্দর মাল্টি কালারের ইয়াররিংস, সব কিছুর সাথে পরলে খুব সুন্দর লাগবে। নেক্সট আমি নিয়েছি এই ইয়াররিংগুলো, এগুলো খুব ভালো, যথেষ্ট সুন্দর ইয়াররিংগুলো, এগুলো আই থিঙ্ক গিফটে কাউকে দেব, মানে অনেকগুলোই নিয়েছি। নেক্সট আমি নিয়েছি এই ইয়াররিংগুলো, এগুলো খুব সুন্দর পাথর সেটিং, তোর একটা আলাদা রকমের ডিজাইন, সব কিছুর সাথে পরতে পারবো এগুলো। নেক্সট নিয়েছি হলো এই ইয়াররিংগুলো, মানে খুব সুন্দর এগুলো অ্যান্ড অনেকটাই বড় বাট খুবই সুন্দর। নেক্সট হলো এগুলো নিয়েছি, এগুলো খুব সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বাট কি করব, যতটুকু পারি ততটুকু নিলামই। নেক্সট
হলো এই ইয়ারিং গুলো, এগুলো খুব সুন্দর। এগুলো আমি নিয়েছি একটা কারণ আছে, বিকজ এগুলোর মধ্যে আমি সেম ডিজাইনের একটা নেকলেস নিয়েছি, তার জন্য এই ইয়ারিংস গুলো নিলাম। নেক্সট নিয়েছি এই মিনা করা ইয়ারিংস গুলো, মানে খুব সুন্দর ডিজাইন, পরলে খুবই সুন্দর লাগবে। এন্ড লাস্টলি বড় দুলের মধ্যে নিয়েছি এই ইয়ারিংস গুলো, এগুলো যথেষ্ট সুন্দর। আর ছোট ছোট বসানো অনেক রকমের, মানে সিলভার কালারের ইয়ারিংস নিয়েছি, মানে কয়টা দেখাবো আমি তোমাদের, সেগুলো মা আর আমি মিলে নিয়েছি, মানে নর্মাল ডিজাইন। তো এই সবগুলো ইয়ারিং এর প্রাইস হলো, মানে তিনটে জুড়ো, মানে তিনটে পেয়ার ইয়ারিংস তোমরা 100 rupees দিয়ে পাচ্ছ, অনেকটাই কিন্তু সস্তা। আমাদের এখানে একটা, মানে এরকম বড় বড় একটাই 150 rupees এর হয়, বাট আমরা এখানে তিনটে 100 rupees দিয়ে পাচ্ছি। নেক্সট আমি তোমাদের কিছু নেকলেস দেখাচ্ছি। তো ফার্স্ট আমি কিনেছি এই নেকলেসটা, মানে এটা খুব সুন্দর, মানে সিলভার কোনো অক্সিডাইজড ইয়ারিংস এর সাথে এটা খুবই মানাবে, কোনো পিওর সিল্ক শাড়ির সাথে বা কোনো ট্রেডিশনাল ড্রেসের সাথে কিন্তু এটা খুবই সুন্দর মানাবে, মানে এটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে। আর আমি তোমাদের নেকলেসের প্রাইসগুলো একসাথে বলে দেব। নেক্সট আমি নিয়েছি এই চোকারটা, আমি তোমাদের বললাম না একটা ইয়ারিং এর সাথে ম্যাচ করে নিয়েছি, তো এই চোকারটাই নিয়েছি ওই ইয়ারিং গুলোর সাথে ম্যাচ করে। এটা পরলেও কিন্তু খুব সুন্দর লাগে, মানে এই ইয়ারিং গুলোর সাথে ম্যাচ হচ্ছে, এটা তোমরা দেখো। তো এটা কিন্তু সেট নয়, আলাদা করে কিনেছি, বাট মিলিয়ে কিনেছি, মানে চোখে পড়েছে তো নিয়ে নিয়েছি। অ্যান্ড লাস্টলি নেক পিসের জন্য আমি নিয়েছি এই নেকলেসটা, পুরোটা হোয়াইট স্টোনের, খুব সুন্দর লাগে পরলে। তুমি কোনো ওয়েডিংয়ে বা কোনো পার্টিতে তোমরা যদি এটা পরো, এটার সাথে আর কিছুই পরতে হবে না, এত সুন্দর এটার ডিজাইনটা, খুবই সুন্দর, আমি কি বলবো, এত সস্তা প্রাইসে এগুলো আমি পেয়েছি। তো তিনটে নেকলেস, মানে পার নেকলেস 100 rupees করে, মানে যথেষ্ট সস্তা। মানে আমাদের এখানে তো এসব কালেকশনই নেই, আর যদি পেয়েও যায় তাহলে তো 500-600 তো চার্জ করবি ওরা। দেন আমি নিয়েছি হলো এই গাছটা, দেখো খুব সুন্দর গাছটা, এই গাছটা অ্যান্ড আরেকটা, মানে এরকম সাইজেরই আছে। তো দুটো মিলে প্রাইস পড়েছে 100 rupees। অ্যান্ড এই ছোট ছোট গাছ নিয়েছি ছটা, আই থিঙ্ক, আমি তোমাদের দেখাচ্ছি, ধরো প্রাইসটা পড়ে বলছি। ফার্স্ট হলো এই গাছটা, সেকেন্ড হলো এই গাছটা, থার্ড হলো এই গাছটা, ফোর্থ এই গাছটা, ফিফথ এই গাছটা, সিক্স আগেইন এই গাছটা, সেম ডিজাইনের দুটো নিয়েছি। ছটা গাছের প্রাইস নিয়েছে 100 rupees, কান্ট বিলিভ। প্রথম বলেছিল যে পাঁচটা 100 rupees-এ দেবে, তো বাবা বলেছে যে একটা বেশি দিতে, তো ওরা ছটা 100 rupees-এ নিয়েছে। নেক্সট আমি পারচেস করেছি দুটো কুর্তি, ফার্স্ট হলো এই ইয়েলো, লাইট ইয়েলো কুর্তিটা, মানে চিকেনকারি প্রিন্ট, এটা পিওর কটনের মধ্যে চিকেনকারি প্রিন্ট, খুব সুন্দর কুর্তিটা, খুবই স্মার্ট, মানে অ্যাকচুয়ালি একটু লুজ টাইপের হয়, বাট কুর্তিটা কিন্তু যথেষ্ট ভালো। মাও একটা কিনেছে এরকম কুর্তি, মারটা অ্যাশ কালারের, খুব সুন্দর কুর্তিটা। অ্যান্ড এটার প্রাইস হলো 350 rupees, কুর্তিতে ওরা প্রাইস কমায় না। লাস্ট কুর্তি আমি কিনেছি এই পার্পল কালারের কুর্তিটা, এটাও আই থিঙ্ক চিকেনকারি কাজ করে, এটার মধ্যে একটু চুমকির ওয়ার্ক আছে, মানে একটু ফ্যান্সি টাইপের কুর্তি। আমার কাছে অত কুর্তি নেই, তার জন্য আমি দুটো কুর্তি নিয়েছি, বিকজ কুর্তি অনেক সময় খুবই দরকার লাগে পরতে। অ্যান্ড এটা পরার পর একটা কিন্তু ফ্যান্সি লুক আসে, তোমরা যদি এটা এটাকে অক্সিডাইজ জুয়েলারি দিয়ে ওয়্যার করো তাহলে খুবই সুন্দর লাগবে। অ্যান্ড এটার প্রাইস only for 300 rupees। নেক্সট আমি নিয়েছি এই লং স্কার্টটা, এটা কিন্তু খুবই সুন্দর একটা লং স্কার্ট, মানে তোমরা যদি কোনো বিয়ে কোনো স্পেশাল ওকেশনে পরো, মানে খুবই সুন্দর লাগবে। এগুলো মানে হ্যাং করা ছিল, অনেকগুলো কালারের অনেকগুলো ডিজাইনের ছিল, অ্যান্ড প্রত্যেকটা বিশ্বাস করবে না তোমরা, খুবই সুন্দর ছিল, বাট আমি ওয়েটের জন্য আনতে পারি না, এত সস্তার মধ্যে এটা বলছে। অ্যান্ড এটার প্রাইস কিন্তু তোমরা গেসও করতে পারবে না, ঠিক আছে, মানে এত সুন্দর দেখতে। আমি যখন ফার্স্ট হল দেখতাম আমি ভাবতাম ওরা হয়তো কম করে বলছে ভিউজের জন্য, বাট ট্রাস্ট মি ওখানে অতই সস্তা, আমি পাগল হয়ে গেছি গিয়ে, মানে আমার মনে হচ্ছিল যেমন কাশ্মীরে ঠান্ডা ড্রেস নিয়ে গেছি বাড়ি থেকে, এগুলো না নিয়ে যেতাম, ওখান থেকে সবকিছু কিনতাম, মানে আমি ভুল করেছি এত জামা কাপড় নিয়ে, তাহলে তো আমি আরো অনেক কিছু আনতে পারতাম। খুব সুন্দর একটা লং স্কার্ট, অ্যান্ড এটার প্রাইস only for 200 rupees, মানে সেল প্রাইস ছিল, বার্গেনিং কিছু করিনি, মানে প্রত্যেকটা
এত সুন্দর লং স্কার্ট এন্ড 200 টাকার মধ্যে ওরা কি করে সেল করছে আমি সত্যি জানি না। ওকে সো লাস্ট ড্রেসটা আমার খুবই ফেভারিট, এটা একটু এক্সপেন্সিভ তবে এত এক্সপেন্সিভ নয়, আমাদের এখান থেকে এটা পারচেজ করলে আরো অনেক বেশি দাম পড়বে। তো আমি নিয়েছি একটা শরারা সেট, তো এটা হলো উপরের কুর্তিটা, মানে খুব সুন্দর কুর্তি, এটা আই থিঙ্ক নি লেভেল পর্যন্ত আসে, মানে পরলে খুবই সুন্দর লাগে। এটা আমার ফিটিংস করাতে হবে, অনেক লুজ হয় আমার এটা, এটা কিন্তু এম সাইজ, ঠিক আছে, এটা থেকে ছোট সাইজ হয় না, আমি সব থেকে ছোট সাইজটা এনেছি, তাও একটু লুজ হয়েছে। অ্যান্ড এটা হলো এটা শরারা স্যুটটা, মানে খুব সুন্দর, এটা কোনো বিয়ে বাড়ি কোনো রিসেপশনে পরলে খুবই সুন্দর লাগবে। অ্যান্ড এটার সাথে একটা দুপাট্টাও দিয়েছে, এটা হলো এটার দুপাট্টাতে, এটাও খুব ভালো। তোমরা দেখো মানে খুবই সফট কাপড়টা, মানে খুবই আরাম লাগবে পরলে, তার জন্যই আমি নিয়েছি, বিকজ গরমের দিনে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা খুবই মুশকিল হয়ে যায়, এরকম যদি একটা শরারা সেট বা এরকম কাপড়ের যদি কমফোর্টেবল কোনো ড্রেস থাকে তাহলে খুবই ইজি হয়ে যায়। মানে কাপড়টা তোমরা দেখি হয়তো বুঝতে পারছো খুবই সফট। এটার প্রাইস ওরা নিয়েছে 1000 rupees, 1100 টাকা বলেছিল, মানে 100 টাকা কমেছে, এর থেকে বেশি কমায়নি, বাট আই থিঙ্ক ঠিকই আছে, মানে এটা খুবই ভালো একটা, 1000 টাকার মধ্যে খুবই ভালো। আরো সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল, অনেক কিছু ছিল, বাট স্পেস এর জন্য আনতে পারিনি, লেহেঙ্গার ডিজাইন গুলো তো আমার এত ভালো লেগেছে মানে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর ছিল। তো আরো কিছু টুকিটাকি মা নিয়েছে, সেগুলো দেখাতে গেলে তো ভিডিওই শেষ হবে না, যেগুলো আমার মানে আমি নিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কয়েকটা জিনিস আছে, এগুলো নর্মালি জিনিস, মানে হ্যাঁ অবভিয়াসলি দাম কম, বাট যেগুলো আমার মনে হলো দেখালে তোমরা ইন্টারেস্ট পাবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাক, ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড এই ভিডিওটা তোমরা ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো যারা শপিং করতে ভালোবাসে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।